গুড মর্নিং ক্লাস, আজকে আমরা তোমাদের যে ক্লাস থ্রি এ যে বাটারফ্লাই বইটা রয়েছে সেই বাটারফ্লাই বইয়ে আজকে আমরা পেজ নাম্বার 53 অর্থাৎ লেসন 4 যেটা রয়েছে সেই লেসন 4 থেকে আজকে আমরা শুরু করব। লেসন 4 এর মূল টপিকটা কি? লেসন 4 এর মূল টপিক হচ্ছে গিয়ে নো ইয়োর বার্ডস। নো ইয়োর বার্ডস অর্থাৎ তোমাদের পাখিদেরকে জানা, মানে তোমাদের কাছাকাছি সব পাখিরা উড়ে বেড়ায় সেই পাখিদেরকে জানা, এটাই হচ্ছে এই চ্যাপ্টারটার, এই লেসনটার মূল উদ্দেশ্য। পরের পাতে আমরা যা, পরের পাতে দেখো পেজ নাম্বার 54 এ একটা গল্প দেওয়া আছে লেটস রিড বলে, সেই গল্পটা আমরা পড়ি এসো। সেই গল্পটা পড়ি দেখো, গল্পটা কি বলেছে, গল্পটার নাম হচ্ছে গিয়ে দি পিক অফ অ্যান্ড দি ক্রেন। কি বলছে, ক্রেন মানে হচ্ছে গিয়ে বক নয়, ক্রেন মানে জানবে, ক্রেন মানে হচ্ছে সারস পাখি, ক্রেন মানে সারস পাখি, আর পিকক মানে হচ্ছে গিয়ে ময়ূর। তাহলে একটি ময়ূর আর একটি সারস পাখি বল। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ পিকক লিভড ইন আ ফরেস্ট বিসাইড এ লেক। কোনো এক সময় একটা ময়ূর বাস করতো কোথায়, ইন আ ফরেস্ট, জঙ্গলে বাস করতো, বিসাইড এ লেক, একটা লেকের ধারে। মানে কোনো এক সময় একটা ময়ূর একটা লেকের ধারে জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার, প্রাউড মানে কি, প্রাউড মানে গর্বিত, সে তার নিজের সৌন্দর্য, তার যে রূপ, ময়ূর দেখতে সুন্দর তোমরা নিশ্চয়ই সকলে জানো, দেখিয়েছো টিভিতে বা যারা ঘুরতে গেছো চোখের সামনেই হয়তো দেখেছো, চিড়িয়াখানা যারা গেছো নিশ্চয়ই দেখেছো, ময়ূর খুব দেখতে সুন্দর, ময়ূর আমাদের জাতীয় পাখি। সেই ময়ূর কি বলছে, হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ, মানে সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিল। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রত্যেক দিন সে ওই লেকটায় যেত, লেক কথার অর্থ একটা পুকুর বা একটা ঝিল হিসাব করতো, সেই ঝিলের ধারে যেত, গো টু দ্য লেক, সেই ঝিলের ধারে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, মানে ময়ূরের কাছে তো আর আয়না থাকে না, সে তার নিজের সৌন্দর্য নিজেকে সে দেখবে কি করে, সে সেই লেকের জলে, সেই ঝিলের জলে সে তার নিজের প্রতিচ্ছবি, তার ছায়াটা সে সেখানে দেখতে পেত, রিফ্লেকশন। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে সে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেত। এবং দেখে দেখে সে কি বলতো, দেখে সে বলতো, ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ও কি সুন্দর পাখি না আমি, আমি কি সুন্দর পাখি, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পাখনাগুলো মানে পালকগুলো অ্যান্ড উইংস আমার ডানাগুলো সো বিউটিফুল, কতই না সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, সে এটা নিজেই নিজেকে বলতো, সে নিজেই জলের মধ্যে নিজের ছবি দেখতো, সেই ছবি দেখে সে কি বলতো, বলতো আমি কতই না সুন্দর পাখি, আমার পালকগুলো আমার ডানাগুলো কতই না সুন্দর, সে এটা নিজেই নিজেকে বলতো, নিজেই নিজের প্রশংসা করতো। ওয়ান ডে একদিন এ ক্রেন সারস পাখি কেম টু লিভ বাই দ্য লেক, লেকের ধারে বাস করতে, লেকের ধারে বাস করতে হবে, বাই দি লেক মানে লেকের, বা সারস পাখি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, সারস পাখি আর বক পাখির মধ্যে একটি বিশেষ পার্থক্য আছে, কিন্তু তাদের মধ্যে একটা জায়গায় মিল, যেটা হচ্ছে গিয়ে তারা দুজনে কিন্তু মাছ ধরে খায়, জলেতে মাছ ধরে তারা খায়। তাহলে বাই দি লেক মানে লেকের ওপর নির্ভরশীল হয়ে সে এখানে থাকতে এসছে, লেক থেকে মাছ পাবো, ঝিল থেকে মাছ পাবো, মাছ পাবো, থাকবো। দি পিকক স দি ক্রেন, সেই ময়ূরটি সেই সারস পাখিটিকে দেখেছিল। হি মারমার, সে বিড়বিড় করে বললো, মারমার মানে বিড়বিড় করা, মানে বিড়বিড় করে দেওয়া যাবে, জোরে শোনা যাবে না, যে বলছে ছোট নাচ্ছে এরকম। এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে, একজন নতুন ভিজিটার, ভিজিটার মানে এখানে কি বলবো, ভিজিটার মানে হচ্ছে কি, এখানে দর্শক বা অতিথি বলতে পারি, এখানে অতিথি ঘটনাটা শুনতে ভালো লাগবে, যে নতুন অতিথি এখানে থাকতে এসে, আই মাস্ট গো, আমার অবশ্যই যাওয়া উচিত, অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম,
এবং নিজেকে তার কাছে ইন্ট্রোডিউস করা উচিত। ইন্ট্রোডিউস করা মানে কি, তার সাথে আলাপ করা উচিত, এবং আমার উচিত তার কাছে, তার কাছে যাওয়া এবং তার সাথে নিজের আলাপ করা, মানে সে যেচে আলাপ করতে পারে, যেচে কথা বলতে পারে। সো দি পিকক ওয়াক টু দ্য লেক, তা সেই যে ভাবলো যে আলাপ করতে যাবে, সুতরাং সেই ময়ূরটি ঠিক করলো, ময়ূরটি করলো কি, সেই হেঁটে হেঁটে লেকের ধারে সে গেল, ঝিলের ধারে সে গেল। দি ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারস পাখিটি সেখানে ব্যস্ত ছিল। কেন ব্যস্ত দেখো তো পরের লাইনই বলেছে, হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে তার দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল, তাই সে ব্যস্ত ছিল। দি প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, দি প্রাউড পিকক মানে গর্বিত ময়ূরটি করলো কি, স্প্রেড আউট, স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট মানে ছড়িয়ে দিয়েছিল, কি ছড়িয়ে দিয়েছিল, হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, ডিসপ্লে মানে দেখানো, তাহলে দেখানোর জন্য তার রঙিন পালকগুলোকে সে ছড়িয়ে দিয়েছিল, মানে পেখম মেলে মিলে দিয়েছিল, ময়ূর যেরকম পেখম মেলে সেরকম সে পেখম মেলে দিয়েছিল, তার পালকগুলোকে ছড়িয়ে দিয়েছিল চারিদিকে সেই গর্বিত ময়ূরটি। দেন হি সেড টু দ্য ক্রেন, তারপর সে সারস পাখিটিকে বলল, কি বলল, হ্যালো মিস্টার ক্রেন, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, বলছি মিস্টার ক্রেন, বা শ্রীমান সারস পাখিটি, এই জঙ্গলে তোমাকে স্বাগত, আই অ্যাম ইওর নেবার, নেবার মানে প্রতিবেশী, উচ্চারণটা খেয়াল করবে, নেবার, জি এইচ এর উচ্চারণ কিন্তু হয় না এখানে, আই অ্যাম ইওর নেবার, আমি তোমার প্রতিবেশী, থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দি ক্রেন সে, সারস পাখিটি কি উত্তর দিল, সারস পাখিটি বলল কি, যে ধন্যবাদ অনেক, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার পিকক মানে শ্রীমান ময়ূর, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দি পিকক দেন মকড অ্যাট দি ক্রেন, মক মানে ব্যঙ্গ করা, মানে ব্যঙ্গ করে বলি, ভ্যাং চাই, সেরকম সেই ময়ূরটা করলো কি, সে সরস পাখিটাকে ভিঞ্চে দিল, ভিঞ্চে কি বললো, বললো হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, হোয়াই কেন, ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, ফেদার্স মানে আগেই বলেছি পালক, কালার মানে বর্ণ, কালারলেস মানে যেখানে বর্ণ নেই, যেটা রঙিন নয়, বলছে কেন, সরস পাখি সাধারণত দেখতে সাদা হয়, তাই ময়ূরটি তাকে ব্যঙ্গ করে বলছে, ভিঞ্চিয়ে বলছে যে সরস পাখিটি, তোমার পালকগুলো সব কালারলেস কেন, রঙহীন কেন, অন্যহীন কেন, ইউ লুক সো অর্ডিনারি, তোমার কি সাধারণই না লাগছে, তোমার মতো কোনো বিশেষত্ব নেই, দেখতে তুমি মোটো সুন্দর ন, খুব সাধারণ লাগছে তোমায়। দি ট্রেন রিপ্লাই, সরস পাখি তখন উত্তর দিল, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, বলছে হ্যাঁ আই ডোন্ট হ্যাভ, আমার নেই, কি নেই না, বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, তোমার মতো সুন্দর সুন্দর পালক আর ডানা আমার নেই, বলছে হ্যাঁ আমার নেই, কিন্তু বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দি লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানার সাহায্যে এই ঝিলটাকে এপার ওপার করতে পারি, ফ্লাই অ্যাক্রস দি লেক মানে আমি ঝিলটাকে এপার ওপার করতে পারি, ক্যান ইওর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ডানাগুলো তোমার পালকগুলো কি তোমাকে উঠতে সাহায্য করে, এখানে বলা উচিত যে ময়ূর হচ্ছে একটু ভারী শরীরের প্রাণী পাখি, এই পাখি মানে ময়ূর যে পাখি, এই পাখি না বেশি তো উঠতে পারে না, খুব অল্প সামান্য তার ডানা আছে, বেশি উঠতে পারে না, সারস পাখি শরীরে হালকা, সে বর্ণহীন হতে পারে, সে রঙহীন হতে পারে, কিন্তু তার ডানার সাহায্যে সে তা সেই যে লেকটা ঝিলটাকে এপার ওপার করে দিতে পারে, সে অনেক দূর উঠতে পারে, কিন্তু ময়ূর তার সুন্দর একদম নানা রঙের রং বেরঙের ডানা থাকা সত্ত্বেও সে কিন্তু বেশি দূর উঠতে পারে না। There was no reply from the peacock. এই প্রত্যুত্তর শুনে ময়ূরের আর কোনো জবাব দেওয়ার রইল না। He felt ashamed. Ashamed মানে লজ্জা পাওয়া। সে লজ্জিত অনুভব করলো নিজেকে and went away, চলে গেল। কেন লজ্জা পেল ময়ূর? সবসময় এটা জানবে যে যে জিনিস যে কাজে সেই কাজটা সে ভালো করে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেখানে। যেমন ধরো ডানা, ডানার কাজ
যে কোনো পাখির ডানার কাজ হচ্ছে সেই পাখিটিকে উড়তে সাহায্য করা। যে ডানা যে পাখিকে বেশি দূর উঠতে সাহায্য করবে সেই পাখির ডানাই সবচেয়ে বেশি কার্যকর। তার রং বেরং নয়, সেটা তো তার সৌন্দর্য নয়। ডানার সৌন্দর্য কোথায়? ডানার সৌন্দর্য সে কত বেশি দূর উঠতে পারে, সৌন্দর্য তার সেখানে। কিন্তু ময়ূর চিত্তের উল্টো ভাবত, সে ভাবত রং বেরঙের ডানা রং বেরঙের পালক থাকাটাই বোধ করি সৌন্দর্য, আর সাদা বর্ণহীন হয়ে থাকাটাই বুঝি খুব সাধারণ। কিন্তু বাস্তবে তা দেখা গেল সেটা নয়। বাস্তবে কি দেখা গেল? যে সারস পাখির ডানা, ক্রেনের ডানা তাকে অনেক দূর উঠতে সাহায্য করে, ঝিলকে এপার ওপার করতে সাহায্য করে। তাহলে তার ডানাই বেশি সুন্দর, সেটাই সবচেয়ে বেশি ভালো। এই হচ্ছে এই গল্পটা আসল লেসন। আশা করি তোমরা সকলে বুঝেছ। এবার আমরা এইটার অ্যাক্টিভিটিগুলো একটু আলোচনা করব। অ্যাক্টিভিটি ওয়ান, ট্রু ফলস স্টেটমেন্ট দেওয়া। তোমরা এটা করবে, করার পর যেটা ফলস, যেটা ভুল লেখা, সেখানে তোমরা এফ লিখবে, যেটা ট্রু, যেটা সঠিক, সেখানে তোমরা টি লিখবে। অ্যাক্টিভিটি টু হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো মানে আমি তোমাদের এক্ষুনি বলে দিলাম, তোমরা নিশ্চয়ই শুনেছ। সেই শব্দগুলো সেখানে সেখানে বসাতে হবে, এটা হচ্ছে কাজ। আর তোমরা অ্যাক্টিভিটি টু এ এই যে শব্দগুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসিয়ে, ফাঁকা জায়গাগুলোতে বসিয়ে যে বাক্যগুলো পাবে সেই বাক্যগুলোকে পরপর সাজাতে, পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি। তাদেরকে পরপর সাজাবে, এটার জন্য তোমরা গল্পটা সাহায্য নেবে। এবং পরপর সাজাবে, মানে আগে কোন ঘটনা হলো, তারপর কোন ঘটনা হলো, তারপর কোন ঘটনা হলো, এরকম পরপর পরপর এই বাক্যগুলোকে সাজাতে হবে। কি আগে ঘটনা কোনটা, আগের বাক্য কোনটা, পরের বাক্য কোনটা, এইভাবে সাজাতে হবে। আর তারপরে হচ্ছে কি অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোরে দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলো কিনা ইডি দিয়ে শেষ হয়, আর কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো কিনা ইডি দিয়ে শেষ হচ্ছে না। এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্রিয়াপদ, ওয়ার্ড বলতে কিন্তু অনেক রকমের ওয়ার্ড হয়, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অনেক রকম হতে পারে, কিন্তু কেবল ক্রিয়াপদ ভার্ব। তাহলে যেসব ভার্বগুলো আমার ইডি দিয়ে শেষ হচ্ছে সেগুলোকে আমরা ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি এই জায়গাটায় লিখব, আর ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি অর্থাৎ যে ক্রিয়াপদগুলো এখানে ইডি ছাড়া শেষ হচ্ছে সেগুলোকে আমরা এটাই লিখব। এবার তোমরা বলতে হলো ক্রিয়াপদগুলো পাবো কোথা থেকে? ক্রিয়াপদগুলো তোমরা গল্পটা খুঁজে পাবে, গল্পটা পড়বে, গল্পটা থেকে ক্রিয়াপদগুলো খুঁজবে, তারপর এগুলোকে দুটো ভাগে আলাদা, ঠিক আছে? এবং এইভাবে এগুলো তোমরা করবে। হ্যাঁ, পরেরটা তো নিজেরটা করবে। আর এরপরে তোমরা যেটা জেনে রাখবে, এরপরে দেখো লেটস লার্ন বলে একটি, যেটা আমরা শেখার জিনিস, আমি বলে দিই তোমাদের। এ উইভার বার্ড ক্যান উইভ অ্যা নেস্ট। উইভার বার্ড মানে যে সেলাই করতে পারে। এখানে উইভার বার্ড মানে কার কথা বলা হয়েছে? দর্জি পাখি যে উইভ করে মানে সেলাই করে, সেলাই কি করে? দর্জি করে। তাহলে দর্জি পাখি কাকে বলে? টুনটুনিকে বলে। টুনটুনিকে আমরা উইভার বার্ড বলি। তাহলে টুনটুনি পাখি নিজের বাসা, নেস্ট মানে বাসা, নিজের বাসা নিজেই সেলাই করে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাত্রিবেলা দেখতে পায়। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দি স্কাই, ভালচার মানে শকুন, শকুন আকাশে অনেক উঁচু দিয়ে উঠতে পারে। এ কুকু ক্যান সিং সিট নোটস, কুকু মানে কোকিল পাখি, কোকিল পাখি খুব সুন্দর মিষ্টি সুরে গান গায়, তোমার নিশ্চয়ই শুনেছো সেটা, বসন্তকালে বেশি শোনা যায়। এ পিকক ক্যান ডান্স ইন দি রেইন, ময়ূর কিন্তু বৃষ্টির সময়, বৃষ্টি এলে, বৃষ্টির ঠিক আগে সে কিন্তু নাচে, বেহম মেনে নাচে। এ হেন ক্যান লে এগস, আর কে ডিম পারে? মুরগি ডিম পারে, কারণ মুরগি ডিম আমরা খাই, মুরগিগুলো সব পাখি ডিম পারে, মুরগি ডিম পারে। অ্যাক্টিভিটি ফাইভ তোমাদের কিছু একটা কাজ দিয়েছে, অ্যাক্টিভিটি ফাইভ তো তোমাদের আমি বলে দিই করবে, এটাকে সাজিয়ে লিখতে হবে। যেমন ধরো আমি দু একটা বলে দিই, যেমন ধরো আই, তারপরে ক্যান ডান্স ওয়েল, আই ক্যান টু দ্য ওয়ার, এরমভাবে সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনা ক্যান সিং এ সং, এইভাবে তোমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট। অ্যাক্টিভিটি ফাইভ আমার কিছু বিশেষ বলার নেই, অ্যাক্টিভিটি ফাইভে যেটা বলার সেটা হচ্ছে কি, পরের পাতায় দেখো পেজ নাম্বার 62 এ চলে যাও। 62 এ দেখো লেটস লার্ন লেটস রিড, এগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে, তোমরা এগুলো আমি বলে দিই। দেখো লেটস লার্ন যেটা দিয়েছে সেইখানে কিন্তু দেখেছি বলছে লেটস নো হাউ ইচ বাট ক্রাইস, ক্রাইস মানে কিন্তু কান্না নয়, এখানে চিৎকার করা, প্রত্যেকটা পাখির চিৎকার, তাদের ডাক সেগুলো কীরকম হয়, ইংরেজিতে কী বলে, যেমন কাক কীভাবে ডাকে, কাক আমরা বলি বাংলা বলি কাকা করে ডাকে, কিন্তু ইংরেজিটা বলবো কি হচ্ছে ক, ক ইংরেজিতে সেটা করে সি এ ডব্লিউ, ক কাকা বলে নাকি। তারপর ধরো
আমরা যেমন বলি কি কোন পাখি ডাক বলি আমরা, যে কোনো পাখি, ধরো পায়রা, পিজিয়ান্স বলি, পায়রা ডাকি কি বলি বাংলা, বক বকম করে ডাকে পায়রা, কিন্তু পায়রা ডাকি এতে বলে হু, সেই রকম হু। তো এইভাবে এগুলো তোমরা জানবে। প্যাঁচারটাকে বলে আউস হুট, ক্রোস ক, ডাকস কোয়াক, কোয়াক কোয়াক করে ডাকে, এটা বাংলার সাথে কিন্তু মিল আছে কিছুটা। প্যারোস্টক, প্যারোস মানে যেগুলো তোতা পাখি, টিয়া পাখি এগুলো কথা বলে। স্প্যারোস চার্ট, চার্ট কথাটা হচ্ছে কিচির মিচির করে, মানে চড়াই পাখিরা কিচির মিচির করে। কক্স ক্রো, ক্রো মানে কিন্তু এখানে কাক নয়, ক্রো মানে হচ্ছে গিয়ে কোকর করে যে করে যে ডাকে মুরগিরা, মুরগি বলা বলি, মোরগুলা যে কোকর কোকরে ডাকে ভোরবেলা, তাহলে কক্স ক্রো। পিজন মানে কি বললাম, পায়রা। লেটস রিডে দেখবে, লেটস রিডে দেখো বলছে কি, প্রথমটা দেখো, প্রত্যেকটা পাখির সম্পর্কে দুটো করে বাক্য বলা হয়েছে। বলছি কি, আই অ্যাম অ্যান ইগল, আমি হই একটি ইগল, আই ইট স্নেক, হেয়ার স্কুইরেল অ্যান্ড ফিশ। হেয়ার মানে কিন্তু এখানে, হেয়ার মানে এখানে খরগোশ, র্যাবিট। যে আমি কি খাই, আমি খাই সাপ, খরগোশ, কাঠবিড়ালি, স্কুইরেল অ্যান্ড ফিশ, মাছ। আমি ইগল খাই, ইগল হলে তাহলে ইগল পাখির খাওয়া, ইগল পাখি কী খায় তাহলে আমরা জানলাম। আবার পাশেরটা দেখো, বলছে আই অ্যাম এ ডাক, আমি একটি হাঁস, পাতি হাঁস, আই ইট টাইনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, আমি কি খাই, আমি জলের ছোটো ছোটো প্ল্যান্টস, মানে ছোটো 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 গাছ যেগুলো হয় অ্যান্ড অ্যানিমালস, এবং ছোটো 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 পোকা যেগুলো হয় সেগুলো আমি খাই। তারপরেটা দেখো, বলছে আই অ্যাম এ বুলবুল, আমি একজন বুলবুল, বুলবুল তাহলে কি খায়, বুলবুল খায় আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস, যে আমি বেরি খাই, বেরি মানে জাম, যে কোনো ধরনের জাম জাতীয় ফল, কালো জাম বা ব্লুবেরি, নীল জাম হয় না, ওরকম জাম এবং ইনসেক্টস। আই অ্যাম এ হর্নবিল, হর্নবিল মানে হচ্ছে গিয়ে কি, ধনেশ পাখি বলে, এগুলো ঠোঁটগুলো খুব লম্বা হয়, শরীরের খুব ধনেশ পাখি বলে, সেগুলি বলে আই অ্যাম এ হর্নবিল, আমি ধনেশ পাখি, আই ইট লিজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস, মানে কি খাই, আর টিকটিকি খাই, মানে গিরগিটি জাতীয় জিনিস, টিকটিকি জাতীয় জিনিস, ফ্রুটস, ফল আর ছোটো ছোটো পোকা, স্মল ইনসেক্টস। আর তারপরে দেখা হচ্ছে আই অ্যাম এন ইগ্রেট, ইগ্রেট মানে কিন্তু বক, ক্রেন মানে কিন্তু সরস পাখি, ইগ্রেট মানে বক। আমি কী খাই, আমি মাছ খাই, হচ্ছে আই অ্যাম এ ময়না, আমি একটি ময়না, আমি কী খাই, আই ইট ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসেস, আমি কী খাই, আমি ফল খাই, দানা খাই, দানা শস্য, চাল, গম অ্যান্ড গ্রাস, আমি গঙ্গা ফল। এবার এগুলোর উপর ভিত্তি করে তোমাদের অ্যাক্টিভিটি সেভেনটা ফিল আপ করতে হবে, করবে সেটা অ্যাক্টিভিটি এইটে পাখিগুলোর নাম লিখতে হবে, আর তারপরের পথে অ্যাক্টিভিটি নাইন টেনে প্রত্যেকটা জিনিসের অঙ্গগুলো নাম লিখতে হবে। বিক মানে বিক, হেড, আইস, টেল, কোনটা কী সেটা তোমাকে লিখতে হবে, তোমরা লিখবে অ্যাক্টিভিটি টেনেও তাই করবে, যে বার্ডস বিল নেস, বার্ডস সিংস উইথ নোটস, এভাবে তৈরি করবে, এটা তোমাদের কাজ থাকবে। তোমাদের অ্যাক্টিভিটিগুলো করবে, ভালো করে প্র্যাকটিস করো, সময় নাও, অভ্যাস করো, রপ্ত করো, কোনো জায়গায় সমস্যা না হলে জিজ্ঞাসা করো। এই বুঝতে সকলে ভালো থেকো, আর এই পর্যন্ত পরের দিন আবার বাকি।